ভাষার বিকৃতি করা হচ্ছে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টে। বর্তমান সময়ে তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় কমেডি সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্টে আনন্দ দেওয়ার পাশাপাশি নাটকে তুলে ধরা হয়েছে গ্রাম থেকে আসা ব্যাচেলরদের স্বাভাবিক জীবন কাহিনী। গ্রাম থেকে ঢাকায় ব্যাচেলররা পড়তে এসে কী করেন, কমেডি ধারার এই নাটকে নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। নাটকটি সবার কাছে ভালো লাগলেও নাটকে ব্যবহৃত হওয়া কিছু কিছু ভাষা মানুষের বিরক্তির কারণ। প্রায় 22 মিনিটের এপিসোডে দেখা যায় বেশিরভাগ সময়ই ভাষার বিকৃতকরণ করা হচ্ছে এবং সেগুলো বিশেষ সাউন্ডের মাধ্যমে আড়াল করা হচ্ছে, যেটা সাময়িক সময়ে মানুষের আনন্দের কারণ হলেও সেখান থেকে সমাজে খারাপ প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন মিডিয়া মানুষের শেখার মাধ্যম, জানার মাধ্যম। সেখানে দিনের পর দিন ভাষার বিকৃতি ঘটলে মানুষের মনে সেটি স্থায়ীভাবে খারাপ প্রভাব বিস্তার করে, কারণ মানুষ অনুকরণ করতে ভালোবাসে। অন্যদিকে কিছুদিন আগে ব্যাচেলর পয়েন্ট টিম নোয়াখালী থেকে শুটিং শেষ করে ফিরেছে। সেখানে দেখা গিয়েছে উৎসুক জনতার ঢল। ব্যাচেলর পয়েন্ট নাটকটি মাতিয়ে রেখেছে লাখো দর্শকদের। এতে কাবিলা হাবুদের কমেডি অভিনয় সহজেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। দিন দিন এর প্রতি আগ্রহও বাড়ছে দর্শকদের। কাজল আরিফি নামে পরিচালিত আলোচিত নাটক ব্যাচেলর পয়েন্ট, এই নাটকের তৃতীয় সিজনে শুটিং হয়েছে নোয়াখালীতে। সেখানে ব্যাচেলর পয়েন্ট নাটকের অগণিত দর্শক প্রিয় অভিনেতাদের দেখতে ভিড় করেছিল, আর তাদের উদ্দেশ্যে মাইক হাতে ব্যাচেলর পয়েন্ট নাটকের সংলাপ বলেছিলেন পলাশ, যা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। কয়েকজন অবিবাহিত যুবক ঢাকা শহরে একটি ফ্ল্যাটে বসবাস করে, তাদের ঘিরে গড়ে উঠেছে এই নাটকের কাহিনী। নাটকের গল্পে জিয়াউল হক পলাশের মা নোয়াখালী একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই এলাকার জাকির, রতন, অন্তরা চরিত্রগুলো আগে পর্দায় দেখা না গেলেও তারা দর্শকদের কাছে পরিচিত নাম। এছাড়াও কামিলার প্রেমিকা রোকেয়ার বাড়িও নোয়াখালীতে। সেইসব চরিত্রগুলোর দৃশ্য ধারণের জন্য এবার পুরো টিম গিয়েছিল নোয়াখালীতে। কিন্তু রোকেয়ার দেখা পাবে কি কাবিলা, যদিও এমন প্রশ্নের এখনও উত্তর মেলেনি। নির্মাতা কাজল আরিফিন অমি বলেন এই নাটকে বেশ কিছু চরিত্র আছে যারা মূলত নোয়াখালী অঞ্চলের, এতদিন পর্দায় সেসব চরিত্র দেখা যায়নি, এখন থেকে দেখতে পাবেন দর্শকরা, আগামী পর্বগুলোতে এসব চরিত্রগুলো দেখা যাবে। 2018 সালে ব্যাচেলর পয়েন্ট নাটকের প্রচার শুরু হয়। বর্তমানে নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মার্জুক রাসেল, সুমন পাটোয়ারি, মিশু সাব্বির, চাষি ইসলাম প্রমুখ। 5 দিনের শুটিং শেষে গত সোমবার ঢাকায় ফিরেছেন পরিচালক কাজল আরিফিন অমি, অভিনেতা মার্জুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, ফারিন শাহরিন সহ 60 জনের একটি ইউনিট। পরিচালক অমির ভাষায়, ঢাকার বাইরে এই লটটির মাধ্যমে অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে। এর আগে কটা দিন শুটিংয়ে বিশাল চাপ গেছে, এত চাপ আমার কয়েক বছরে ক্যারিয়ারে ফিল করিনি। এর আগে ভোলাতে মিশন বরিশাল শুটিং করতে গিয়ে এমন একটি ভাইব্রেশন পেয়েছিলাম। ওই নাটকে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব, পলাশ, শামীম হাসান সরকার, সারিকা সাবা ও বিশেষ চরিত্রে সাফা কবির। তবে সেখানেও ব্যাচেলর পয়েন্টে 3 জনকে কানেক্ট করে ভিড় ছিল মানুষের। এবার নোয়াখালীতে শুটিংয়ে যাওয়ার আগে ফেসবুক আর সংবাদ মাধ্যমে জানিয়েছিলাম, সেজন্য ব্যাচেলর পয়েন্ট টিম দেখার জন্য নোয়াখালীতে মানুষ প্রস্তুত ছিল। শুটিংয়ে 3 ডিসেম্বর থেকে আমরা যে বাড়িতে ছিলাম তার সামনে বিশাল বড় বাগান, তারপর মেন গেট, সেখানে এসে মানুষ ভিড় করত। ভোর 5টার দিকেও দেখতাম কম করে হলেও 40 জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা সারারাত সেখানে দাঁড়িয়ে থাকত। সকাল হতে হতে ভিড় বাড়তে থাকত, সেখান থেকে রাত 2টা পর্যন্ত প্রচুর মানুষ থাকত, তারপরও কিছু মানুষকে সারা রাত গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমরা শুটিং করেছি সোনাইমুড়ি বিভিন্ন লোকেশনে, স্থানীয় মানুষের পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও অন্য উপজেলা থেকে মানুষ আসত। এগুলো চোখে না দেখলে বিশ্বাস হওয়ার মতো নয়। শুটিং ছিল পলাশ ওই এলাকার পলিটিক্যাল পরিবারের ছেলে, ওই অঞ্চলের হাঁকডাক প্রচুর, এজন্য স্থানীয় প্রচুর অ্যারেঞ্জমেন্ট ম্যানেজ করতে হয়েছে। একেবারে ফিল্মের সেট আপে 60 জনের ইউনিট নিয়ে শুটিং শুরু করতে হয়েছে। পলাশের নিজের এলাকা হওয়ায় সাপোর্ট ভালো পেয়েছি। ব্যাচেলর পয়েন্টের দর্শকদের কাছে পরিচিত নাম বজরাবাজার, সেখানে জ্যাকির চরিত্রে শুটিং করেছে। কাজল আরিফিন অমি বলেন শুধু আমিই নই, প্রত্যেক চরিত্রে যারা অভিনয় করেছেন সবার ইমোশন মিশে রয়েছে ব্যাচেলর পয়েন্টের সঙ্গে। চরিত্রগুলো তাদের ডিএসএল করার জন্য শুধুমাত্র কাজ করে না, তারাও চরিত্রগুলো মনে লালন করে।